हेलो बंधुरा, वेलकम टू 10 मिनट स्कूल। आज के क्लासे आम्रा प्रार्थना कविताटी जेटी लिखेछेन कायकोबाद कविताटी पढ़ा शुरू करब। सबाई आम्रा निश्चय प्रार्थना कवितार जे आगे क्लासगुलो रयेछे सेगुलो इतिमध्ये देखे नियेछि। चलो आज के कविताटी पढ़ा आम्रा शुरू करे दी। प्रथमेई बंधुरा कविताटी शुरू करार आगे आम्रा एकटी विषय एकटु जेने नेई। आम्रा प्रथमेई कविताटीर नाम रयेछे प्रार्थना। आम्रा कि जानी प्रार्थना शब्देर अर्थ कि? प्रार्थना शब्देर अर्थ होच्छे मुनाजात बा आवेदन। आम्रा जखन सृष्टिकर्तार काछे मुनाजात धरी बा आवेदन जानाई बा दोआ प्रार्थना करी सेटी किन्तु प्रार्थना। चलो कविताटी पढ़ा शुरू करी। बिभ देह हृदय बल ना जानि भक्ति ना जानि स्तुति कि दिया करिब तोमार आरती आमि निःसम्बल। तोमार दुआरे आजि रिक्त करे दाड़िয়েছি প্রভু শোপিতে তোমারে শুধু আখি জল দেহ হৃদে বল। বন্ধুরা আমরা কিন্তু কবিতাটি একটু পড়ে ফেললাম। এখন চলো আমরা দেখি কবি কায়কোবাদ কবিতাটিতে কি কি বিষয় বোঝানোর চেষ্টা করেছেন। প্রথমেই আমরা একটি শব্দ দেখতে পাচ্ছি যেটি হচ্ছে বিভ। বিভ শব্দটির অর্থ কি বন্ধুরা? বিভ শব্দটির অর্থ হচ্ছে কবি স্রষ্টাকে বুঝিয়েছেন। বিভ শব্দের অর্থ বিভু বা স্রষ্টা। এখানে বিভ বলে কবি কিন্তু স্রষ্টাকে সম্বোধন করেছেন। দেহ হৃদে বল না জানি ভক্তি না জানি স্তুতি। বন্ধুরা এখানে একটি শব্দ আমরা দেখতে পাচ্ছি যেটির নাম হচ্ছে স্তুতি। স্তুতি শব্দটির অর্থ কি বলতো বন্ধুরা? স্তুতি শব্দটির অর্থ হচ্ছে প্রশংসা। কি দিয়া করিব তোমার আরতি আমি নিঃসম্বল। বন্ধুরা আরতি শব্দটির অর্থ কিন্তু মূলত হচ্ছে প্রার্থনা। অর্থাৎ কবি কায়কোবাদ বলছেন যে আমরা কিভাবে তোমার প্রার্থনা করব, কিভাবে তোমার প্রশংসা করব, কিভাবে তার ভক্তি করব, অর্থাৎ সৃষ্টিকর্তার ভক্তি করব, সেটি তিনি জানেন না। কারণ হচ্ছে তিনি নিজেকে নিঃসম্বল দাবি করছেন। অর্থাৎ বন্ধুরা আমরা কিন্তু সৃষ্টিকর্তার কাছে, সৃষ্টিকর্তার সৃষ্টির কাছে আমরা কিন্তু খুবই তুচ্ছ এবং নগণ্য। সে জায়গা থেকে সৃষ্টিকর্তাকে সম্বোধন করে বলছেন যে আমরা তো ভক্তি কিভাবে করব, কিভাবে প্রশংসা বা প্রার্থনা করব, কি দিয়ে করব, সেই বিষয়গুলো সম্পর্কে তিনি জানতে চাইছেন। কারণ তিনি নিজেকে নিঃসম্বল দাবি করেছেন। নিঃসম্বল হচ্ছে যার কোনো সম্বল নেই। তোমার দুয়ারে আজি রিক্ত করে দাঁড়ায়েছি প্রভু শোপিতে তোমারে। বন্ধুরা রিক্ত করে শব্দটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তোমরা রিক্ত করে শব্দটির অর্থ কি জানো? রিক্ত করে শব্দটির অর্থ হচ্ছে মূলত শূন্য হাতে। বন্ধুরা দুয়ার মানে আমরা সবাই কম বেশি জানি। দুয়ার মানে কিন্তু হচ্ছে দরজা। দুয়ারে বলতে আমরা কিন্তু এখানে কবি বুঝিয়েছেন যে আমরা প্রভুর দুয়ারে, অর্থাৎ প্রভুর কাছে শূন্য হাতে দাঁড়িয়েছি এবং নিজেকে আমাদের নিজেকে তার কাছে সঁপে দিচ্ছি। শুধু আখি জল দেহ হৃদে বলে। এখানে হৃদে শব্দটি আমরা বারবার বলছি। হৃদে শব্দটির অর্থ হচ্ছে হৃদয়ে বা মনে। আশা করি বল মানে কিন্তু তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। বল মানে হচ্ছে শক্তি বা জোর। বন্ধুরা আমরা কিন্তু আজকে ক্লাসটিতে অনেকগুলো শব্দের অর্থ জেনে নিলাম। এই অর্থগুলো জানলে আমরা কিন্তু সহজেই ব্যাখ্যাও বুঝতে পারছি। এখানে সৃষ্টিকর্তার কাছে নিজেকে সঁপে দেওয়ার কথা বলা হচ্ছে। সৃষ্টিকর্তার কাছে শক্তি প্রার্থনা করা হচ্ছে। শক্তি প্রার্থনা করা হচ্ছে কিন্তু দেহের এবং মনের, অর্থাৎ সব দিক থেকে সৃষ্টিকর্তা আমাদেরকে যেন শক্তি দেন, যেন আমরা তার প্রার্থনা করতে পারি, তার সাধনায় নিজেকে নিয়োজিত করতে পারি। এই বিষয়টি কবি কায়কোবাদ বলতে চেয়েছেন। আমরা এই কবিতাটি পাঠ করার মাধ্যমে কিন্তু স্রষ্টার যে মহিমা, স্রষ্টার যে শক্তি, সেগুলো জানতে পারব এবং আমাদের মনে ধর্মবোধ জাগ্রত হবে এটি পড়ার মাধ্যমে। এবং শুধুমাত্র তাই নয়, আমরা কিন্তু স্রষ্টার কাছে যে আত্মসমর্পণ করার কথা, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটি ধর্মের জন্যই, সেটি আমরা বুঝতে পারব।
এবং সৎ ও সুন্দরভাবে জীবন গঠনে তৎপর হতে পারব। বন্ধুরা, আরেকটি বিষয় একটু বলে নেই, সেটি হচ্ছে একদম শেষ অংশে দেখো, দাঁড়িয়েছি প্রভু শোপিতে তোমার। এখানে কিন্তু মূলত আমরা স্রষ্টার কাছে নিজেকে আত্মসমর্পণ করার কথা বুঝিয়েছি। আত্মসমর্পণ তোমাদের বোঝার জন্য আমি একটু লিখে রাখছি, অর্থাৎ স্রষ্টার সৃষ্টির কাছে আমরা কিন্তু অত্যন্ত তুচ্ছ এবং নগণ্য, এবং আমরা নিজেকে অবশ্যই স্রষ্টার কাছে আত্মসমর্পণ করব। বন্ধুরা, আমাদের আজকে ক্লাসটি কিন্তু এ পর্যন্তই। আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ। আমরা অনেকগুলো শব্দের অর্থ জেনেছি, কবিতাটি এই অংশটুকুতে কী বলতে চাওয়া হয়েছে সেগুলো জেনেছি। যদি তারপরও তোমাদের কোনো বিষয় বুঝতে সমস্যা হয় বা তোমরা না বুঝো, তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবে। আমরা পরবর্তীতে চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলোর উত্তর করার জন্য। আজকে ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।